যত পারো করো ঠাট্টা মস্কারি। প্রিয় দর্শক শ্রোতা, ছাত্র এবং শিক্ষক বহু ঘটনায় আমরা দেখেছি, কিন্তু এই ধরনের ঘটনা এই প্রথম ঘটলো। চলুন তো গিয়ে দেখি। সবাই বসো। সকালে কিছু কাজ নেই? দাঁত দিয়ে বাইরে গেছে, ঘটনা কি? সকালে দাঁত মাজছস? ফোর ফাইভ সিক্স সেভেন দেখেন না আসি স্যার? বেয়াদব, আমার দেখতে হইব? বয় সাহস কত আমার ক্লাসের সবচেয়ে বুড়া ছাত্র। তুই আর কতকাল এই বুড়া বয়সে এই ক্লাস থ্রিতে পড়ে থাকবি? এক এক ক্লাসে তিন বছর করে আসস, কবে যাবি সেভেন এইট? আল্লাহ মাহবুদ জান। বয় বেটা, হাসলো কাটা? এই বেয়াদব হাসলি কেন? আমাদের মুরগিটা একদিনে সাতটা ডিম পারছে। তোদের মুরগি একদিনে সাতটা ডিম পারছে? এটা একটা ব্যাপার হইল স্যার, আপনাকে আমি সাত দিনের সময় দিলাম, পারলে একটা ডিম পেরে দেখান তো। কি কলি হারামজাদ, আমি ডিম পারবো? আমি টিচার, আমি ডিম পারি? এই তোরে যাস কি করুম, এদিকে আয় এদিকে আয়। এই বেটা, আমি ডিম পারবো? জি স্যার, জি না স্যার। আজ তোরে এমন মাছ দিমু স্যার। মারেন স্যার, ওরে ভালো করে মারেন, একটু আগে আমরা ভালোবাসার কথা বলছি, আবার গায়ে হাত দিছে। এই তুই লেদা হলা, ভালোবাসার সম্বন্ধে কোনটা বুঝছস? কোন ধরনের ভালোবাসার কথা কইছস? এই ভালোবাসার পরে কি হয় জানস? বিয়া খাইছে, ওরে বয়স বাড়ে গেছে মন। বিয়ের পরে কি হয়? বউ। বউ এটাও জানস? বউ নিয়ে তো আমরা অনেক টেনশনে আছি। তোর একটা প্রশ্ন করুম, যদি বলতে পারস তাহলে মনে করুম তুই ফাইতে গেছস। আচ্ছা করেন। আচ্ছা কত ভূতের মধ্যে আর ঘরের বউর মধ্যে ডিফারেন্স কি? দুইটাই সমান, ঘরের প্লে আর নামতে চায় না। আসলে পৃথিবীর মধ্যে তোর মতো হোলাগুলো সবচেয়ে হিটলার হয়েছিল না? তুই এই খবর কেমনে রাখলি? বালা বালা, তবে আজকে যে অন্যায় করছিস তুই, তুই মনে করিস না তুই মাপ পাবি? যে ধরনের বেয়াদবি করছিস ক্লাসে, মাপ পাবি না। স্যার আপনি একটা কথা বলি। বল। আমাদের বাড়ির সামনে গাছে না বড় বড় ডাব হইছে। কথার ভিতরে আবার ডাব ঢুকালি কে? তুই আমার লুবি মনে করতেছস স্যার? আপনি তো বলছেন ওই যেদিন মেজাজ ভালো আছিল তোর লাগে সেদিন কইছিলাম, আর আজ তো মেজাজ একটু কড়া, তারপরে যখন ডাব খাওয়াতি চাস, গাছের ফল এটার মধ্যে কোনো ভেজাল নাই, ভালো কথা, একটা ডাব খাওয়া, জলদি লই আয়। চলেন। চলেন মানে কই যামু? ডাব গাছের নিচে। ডাব গাছের তলে কেন? স্যার আপনি যেই ডাবটা পছন্দ করেন সেই ডাবটাই খাওয়াবো। এতে তোর বুদ্ধি হয়েছে, মানে আমি যেই ডাবটা পছন্দ করব তুই আমার সেটাই পাইরা খাওয়াবি? বাহ, আসলে তুই ব্রিলিয়ান্ট ছাত্র। চল আসেন স্যার, আসেন। আবার শিক্ষা নিয়ে টানাটানি করিস কেন? না মানি, আমি গাছের উপর উঠবো আর আপনি আমার পায়ের নিচে থাকবেন, এটা গুণ হয় না স্যার। স্যার আপনি উঠেন, আমি আপনার পায়ের নিচে থাকি। বিপদে ফালালি, ধরিস কিন্তু জীবনে কোনোদিন ডাব গাছে উঠি না রে। ও মা গো, ও বাবা রে, ওরে বাবা রে, এ না এ আর হারব না রে, ওরে বাবা রে, হে কেন উঠতাম, আটকে গেছি। ওরে যে কষ্ট রে, ডাব খানের আশ মিড়ে গেছে, এক কাজ কর দালই আয়। আসিস না, টিচাররে কষ্ট দেস। ও হ্যাঁ দালইয়া, আল কি কষ্ট স্যার। দা এইভাবে নামা, ল ডাবটা কাইটা দে। স্যার আপনি কি আমার সন্ত্রাসী বানাতে চান? তার মানে আপনার সামনে যদি আমি দাঁড়িয়ে এভাবে কোবাকুবি করি এটা তো চরম বেয়াদবি। তার মানে আপনি তো বলেছিলেন বাচ্চাদের হাতে অস্ত্র তুলে দেওয়া নিষেধ। এ কথা কইছিলাম নি? জি স্যার। স্যার
আপনি অনেক কষ্ট করেছেন, এবার ডাবটা একটু কেটে খান। তো দাদে এরম বেয়াদব ছাত্র পৃথিবীতে আর একটা আছে কিনা সন্দেহ। এ তাঁরে ফাম দি ডাব খাবাইবে কথা কই বাড়াইতে আনলো, গাছে উড়াইলো, ডাব হারাইলো, একটু ফানি হাদিস আইছে কি কয়? কিরে পানি টানি একটু খাবি? স্যার আপনি মুরব্বি, আমার বাপের সমান গুরুজন, আপনি বলছেন পানিটা যদি না খাই তাহলে তো বলবেন ছেলেটা কত বেয়াদব। দেন স্যার আমি খাই। এই ক্লাস থ্রিতে পড়ে থাকবি, এক এক ক্লাসে তিন বছর করে আসস, কবে যাবি 7-8? আল্লাহ মাহফুজ জান ভয় বেটা। হাসলো কাটা? এই বেয়াদব হাসলি কেন? আমাদের মুরগিটা একদিনে 7টা ডিম পারছে। তোদের মুরগি একদিনে 7টা ডিম পারছে? এটা একটা ব্যাপার হলো। স্যার আপনাকে আমি 7 দিনের সময় দিলাম, পারলে একটা ডিম পেড়ে দেখান তো। কি কইলি? হারামজাদ আমি ডিম পারবো? আমি টিচার, আমি ডিম পারি? এই তোরা যাস কি করুম, এদিকে আয় এদিকে আয়। এই বেটা আমি ডিম পারবো? জি স্যার, জি না স্যার। আজ তোরে এমন মার দিমু। স্যার মারেন স্যার, ওরে ভালো করে মারেন, একটু আগে আমরা ভালো করিস কেন? না মানি, আমি গাছের উপর উঠবো আর আপনি আমার পায়ের নিচে থাকবেন, এটা গুণ হয় না স্যার। স্যার আপনি উঠেন, আমি আপনার পায়ের নিচে থাকি। বিপদে ফালালি, ধরিস কিন্তু, জীবনে কোনোদিন ডাব গাছে উঠি না রে। ওরা যে কষ্ট রে, ডাব খানের আশ মিড়ে গেছে, এক কাজ দালই আসিস না, টিচাররাও কষ্ট দেশ। তারপরে যখন ডাব খাবা তিসাস, গাছের ফল, এটার মধ্যে কোনো ভেজাল নাই, ভালো কথা, একটা ডাব খাওয়া, জলদি লইয়া চলেন। চলেন মানে কই যামু? ডাব গাছের নিচে। ডাব গাছের তলে কেন? স্যার আপনি যেই ডাবটা পছন্দ করেন সেই ডাবটাই খাওয়াবো। এতে তোর বুদ্ধি হয়েছে, মানে আমি যেই ডাবটা পছন্দ করব তুই আমার সেটাই পাইরা খাওয়াবি? বাহ, আসলে তুই ব্রিলিয়ান্ট ছাত্র, চল। আসেন স্যার আসেন। এই যে আমাদের ডাব গাছ, ওই যে ডাব, কোনটা খাবে? কোনটা খাবো? ওই ডাবটা বড়, খুব ভালো হইব, ওইটা পার। কি বলুন স্যার, আপনি আমাকে এই শিক্ষা দিছেন? ডাব পাড়ার মধ্যে আবার শিক্ষা নিয়ে টানাটা? অবশ্য কথা বলছ, আবার গায়ে হাত দিছে। এই তুই লেদা হলা ভালোবাসার সম্বন্ধে কোনটা বুঝছ? কোন ধরনের ভালোবাসার কথা কইছস? এই ভালোবাসার পরে কি হয় জানস? বিয়া খাইছে, ফুলাতে বয়স বাড়ি গেছে মনে। বিয়ের পরে কি হয়? বউ। বউ এটাও জানস? বউ নিয়ে তো আমরা অনেক টেনশনে আছি। তোরা একটা প্রশ্ন করুম, যদি বলতে পারস তাহলে মনে করুন তুই ফাইতে গেছস। আচ্ছা করেন। আচ্ছা কত ভূতের মধ্যে আর ঘরের বউর মধ্যে ডিফারেন্স কি? দুইটাই সমান, ঘরের প্লে আর নামতে চায় না। আসলে পৃথিবীর মধ্যে তোর মতো হোলাগুনলে সবচেয়ে হিটলার হয়েছিল না, তুই এই খবর কেমনে রাখলি? বালা বালা, তবে আজকে যে অন্যায় করছস তুই, তুই মনে করিস না তুই মাপ পাবি, যে ধরনের বেয়াদবি করছস ক্লাসে, মাপ পাবি না। স্যার আপনি একটা কথা বলি। বল। আমাদের বাড়ির সামনে গাছে না বড় বড় ডাব হইছে। কথার ভিতরে আবার ডাব ঢুকালি কে? যত পার কর ঠাট্টা মস্কারি। প্রিয় দর্শক শ্রোতা, ছাত্র এবং শিক্ষক বহু ঘটনায় আমরা দেখেছি, কিন্তু এই ধরনের ঘটনা এই প্রথম ঘটল। চলুন তো গিয়ে দেখি। সবাই বসো। ওয়ান টু থ্রি। এত আসতে কসকা, সকালে কিছু কাজ নেই? দাঁত দিয়ে বাইরে গেছে, ঘটনা কি? সকালে দাঁত মারছস? ফোর, ফাইভ,
আমার ক্লাসের সবচেয়ে বুড়া ছাত্র, তুই আর কতকাল এই বুড়া বয়সে?